রাবি আসলামী রাসূলুল্লাহর খাদেম, 20 বছর বয়সের তরুণ টকবগে নওজোয়ান বিয়ে করবে, তো রাসূলুল্লাহকে বলছে যে আল্লাহর রাসূল আমার স্ত্রীকে খেতে দেওয়ার মতো কোনো সাই সম্পত্তি নাই। রাসূল বলছেন বিয়েটা করো, আল্লাহ বরকত দিবে তোমার সংসারে। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের ভেতরে বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন তোমাদের ফকিরিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন, তুমি বিয়ে করো। বিয়ে লাগলো, কেমন বিয়ে লাগলো? রাসূলুল্লাহ সোজা সোজা ভাষায় বলছেন, যাও এই যে উত্তর দিকে ওই যে পাড়াটা আছে, ওই পাড়াতে গিয়ে অমুক লোকটাকে কাছে যাও, অমুক লোকটার কাছে গিয়ে আমার সালামটা দাও, আর দেওয়ার পরে আমাকে বলো আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা বলতে। গেল, আর যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম, আমাকে আল্লাহ রাসূল আপনার কাছে পাঠিয়েছেন। কেন? তো বলছে রাসূলুল্লাহ বললেন আপনার একটা মেয়ে আছে, আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। লোকটা একবারও বলল না যে বাবা তুই কসম খাত, রাসূলুল্লাহ বলেছেন, তোমার সাক্ষী কটা আছে আনো তো, একবার বললেন, কিছুই বললেন না। রাসূলুল্লাহ বলে পাঠিয়েছেন তো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ বলে পাঠিয়েছেন। এবার গলিতে নিজে বসলেন, ছেলেটাকে বসালেন, আর বাড়ির এক দুজন লোককে বেটাগুলোকে ডেকে আনলেন। এনে কোনো আগে নাই, কোনো পিছে নাই, জামা নাই, কাপড় নাই, হলদি মাখা নাই, রাতের বেলায় গীত গাওয়া নাই, ডিজে বাজানো নাই, এবং চারখানা বোলেরো গাড়ি যাই নেই, কোনো কিছুই নাই। বিয়ে গলিতে পড়িয়ে দেওয়া হলো। বাহ, বিয়ে হয়ে গেল। ঘুরে এসে রাসূলকে বলছেন, রাসূলুল্লাহর কাছে এসেছেন তো মুখ ভারী করে। রাসূল বলছেন মুখ ভারী কেন বাবা, বিয়ে দেয়নি? যে না বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে মুখটা কেন ভারী রে বাবা? আল্লাহ পাকের রাসূলকে ছেলেটি বলছে, রাসূল বিয়ে করেছি কিন্তু মেয়েটাকে মোহরানা কিছু দিতে পারা যায়নি, আমার বাড়িওয়ালিটার মনটা কত হালকা হয়ে আছে, আমি তাকে অল্প করে হলেও তো কিছুটা মোহরানা দিতাম, মোহর দিনই। রাসূল সাহাবীদেরকে বলছেন, বাবারা তোমরা অল্প করে সোনা চাঁদিগালা বাড়ি থেকে নিয়ে আনো তো, জলদি জলদি আনো তো। 15-20 জন সাহাবি বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার পরে এতটুকু এতটুকু মুসরি ডালের সামান, কেউ কালাই ডালের সামান, কেউ একটা বুটের সামান সোনা নিয়ে নিয়ে এসে 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 জমা করলো। কতটুকু হলো? আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচির সমান হয়ে গেল। ওই সোনাটাকে দিয়ে বিকেলবেলায় রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন, যাও তোমার শ্বশুর বাড়ি যাও, আর তোমার শ্বশুরকে এটা দিয়ে দাও, যাতে করে হাতে তুলে নেয় আর নেওয়ার পরে বুঝতে পারে যে তার মেয়ের যে বিয়ে হয়েছে বেলা 10টার সময়, ওই মেয়ের মোহরানা এটা তাকে দেওয়া হলো, মোহরানা আদায় হয়ে গেল। এবার বাড়ি ফিরে আসছে, মদিনার মসজিদে আসছে মুখটা ভারী করে। রাসূল বলছেন, হ্যাঁ বাবা মুখটা ভারী কিসের জন্য? তো বলছে যে রাসূল, যে কোনো লোক আমাদের মধ্যে বিয়ে করে তো বিয়ে করতে গেলে ও ওয়ালিমার দাওয়াত খাওয়াই, তা আমি গরিব বলে আমি ওয়ালিমার দাওয়াত খাওয়াবো না, তো আমার মনটা কেমন বিষ 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 করে। রাসূলুল্লাহ সাথে সাথে নিজের স্ত্রী আয়েশার কাছে পাঠালেন, যা আছে দিয়ে পাঠাও। হযরতে আয়েশা বলছেন, আমার কাছে তখনকার মতো 8 সা 8 সা, 1 সায় 2.5 কেজি 8 সা জব ছিল, আমি ওই জবটিকে দিয়ে পাঠিয়ে দিলাম, যাও নিয়ে চলে যাও। আর রাসূলুল্লাহ ওইখানকার সাহাবিদেরকে বললেন, তোমরা একটা বকরির ব্যবস্থা করো। বকরির ব্যবস্থা হলো, জবে হলো, সন্ধ্যাবেলায় জবের রুটি এবং খাসির মাংস দিয়ে 15-20 জন লোক ওয়ালিমার দাওয়াত খেয়ে নিলেন, দোয়া দিলেন তোমার সংসারে বরকত হোক। আমি হাদিসটা কেন পড়লাম আপনার সামনে, যে রাসূলুল্লাহর এক সাহাবীর বিয়ে হয়ে যাচ্ছে, তো একটা বরযাত্রী তার মা কি তার বাপ কি তার বোন কি তার ভাই কি তার চাচা কেউ যায় না। কইছে মুলি সাহেব এত কথা থামতে পারবো না। থামতে পারবে না তো, হযরত আলীর বিয়ে হয়েছিল মসজিদের নববীতে, যেদিন বিয়ে হয় সেদিন ওই অনুষ্ঠানে কে কে ছিলেন,
হযরত ওমর ফারুক ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, আল্লাহ পাকের নবী ছিলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আল্লাহ রাসূলের একটা গোলাম মজুদ ছিল। এই পাঁচটা লোকের মজুদগিতে বর্তমানে আল্লাহ পাকের রাসূল বিল আলীর সঙ্গে তিনি নিকা পড়িয়ে দিয়েছিলেন। আপনি বলুন তো, আলীর মতো এত নেককার পরেজগার আল্লাহওয়ালা, যাকে আল্লাহ তাআলার পরিষ্কার আসমান থেকে নাবিকে জানিয়েছেন দশজন তোমার সাহাবি জান্নাতি, তাদের ভেতরে চার নম্বর কার নাম? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা জান্নাতি সাহাবির বিয়ে হয়ে গেল মসজিদে নববীর ভেতরে। বরযাত্রী নাই, গাড়ি নাই, আর ঠাট নাই, আর বাট নাই, বিনা বরযাত্রীতে বিয়ে হয়ে গেল। কার? তো হযরতে ফাতেমার যেই মেয়ে ছেলেটিকে নবীজি বলেছেন মরার পরে আমার বেটি ফাতেমা জান্নাতি মেয়েদের সর্দারনি হবে। তো এত বড় সর্দারনি মেয়ে ছেলেটির বিয়ে হলো। কয়টা বরযাত্রী ছিল? তো মাত্র ছয়জন লোক ছিল। ছয়জন লোকের ভেতরে তো একটা হলো বাবা, আর একটা হলো স্বামী, আর বাঁচলো তো কয়টা? তো মাত্র চারটা। আর আপনার মতো লোক যদি বেটার বিয়ে লাগায় তাহলে একশো জন বরযাত্রী পাঠিয়ে দেওয়া হয়। কিসের জন্য পাঠিয়ে দেওয়া হয়? এটা কোন আইন মেনে পাঠিয়ে দেওয়া হয়? আর আপনি যখন পাঠান তখন আপনার গা কি একবার কাঁপে না? আলেমে দিন আমাকে বারবার করে নিষেধ করেছেন, তারপরেও কেন এত হুজ্জতি করা হয়? ভয় লাগে না? কথাটা কি বলেছি 15 মিনিট আগে? মানুষের অন্তরে ভয় থাকবে না ধর্ম সম্বন্ধে। আমি ভুল করেছি? বাবা রে, থামবে কথাগুলো কি? মানবে কথাগুলো কি? আবু লুবাবা নামের এক সাহাবির কথা বলছি, মগজে করে নিয়ে যান, কালকে চায়ের দোকানে দুটা লোককে শোনাবেন, নেকি পাবেন। আর একটা লোক যদি মেনে নেয় তো আপনার সওয়াব চালু হয়ে যাবে। কি? রসুলুল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল মদিনার ইহুদিরা। কখন? খন্দকের যুদ্ধের কালে, বিপদের দিনে, কঠিন সংকটময় মুহূর্তে গাদ্দারি করেছিল কারা? তো ইহুদিরা। যুদ্ধের শেষে অর্ডার হয়ে গেল এই গাদ্দারদেরকে শিক্ষা দিতে হবে, গাদ্দারেরাকে শিক্ষা না দিলে হবে না। আর এই কথা বলে যখন অর্ডার হলো, রসুল্লাহ ফয়সালা করেই নিলেন যে এই বানু কোরাইজার ভেতরে যত নওজোয়ান ছেলে আছে যুদ্ধবাজ, এদেরকে শিক্ষা একটা দিতেই হবে। এবার হাউ মাউ লেগে গেল। শেষের বেলায় আবু লুবাবা নামের একটা সাহাবিকে পাঠানো হলো, ওইখানে যাও, ওদের সাথে আলোচনা করো গা, ওরা কি বলছে, তোমরা এত বড় অন্যায় কেন করলে, আলোচনার ফল কি আসছে, ওরা কি বলছে একটু জেনে এসো তো বাবা। জানতে গেল কে? আবু লুবাবা। রাসূল ওকে কানে কানে বলে দিলেন, এ আবুল বাবা, মাথায় রাখো একটা কথা, ভেদের কথাটাকে খুলবে না। তা কি? আলোচনা যা হবে হবে, ওই ইহুদিদের গ্রামের যতগুলো নওজোয়ান আছে কাউকে জিন্দা রাখা হবে না, সবকে মার্ডার করে দেওয়া হবে। কেন? যে তারা গাদ্দারি করেছে আমাদের সঙ্গে, আর গাদ্দারের সাজাই হলো এটা। রাসূল আবু লুবাবাকে বললেন, ওদের সম্বন্ধে ফয়সালা এটা হয়ে আছে, এবার আলোচনা করো গা, ওরা কি বলে দেখো তো। এবার এই খেপা আলোচনা করতে 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 হঠাৎ করে বলে দিয়েছে, কি কাঁদাকাটি করছো, কি আমার কাছে এসে ঘ্যানার ঘ্যানার করছো, উগলা সব ছাড়ো, তোমাদের দুর্গতি কপালে লেখা আছে, আমি তোমাদের বাঁচাতে পারবো না। তখন মেয়ে আর ছেলে সবাই হাও মাও করে কেঁদে বলছে, কি হবে আমাদের, কি হবে আমাদের। তখন এমনি করে ইশারা করে দেখে বলছে, এই হবে তোমাদের। শেষ গর্দন কেটে দেওয়া হবে। রাসূল মানা করেছিলেন না ভেদের কথা বলবে না? অথচ আলোচনান্তে কি করলো? এইরকম করে ইশারা করে দেখে বলে দিল যে তোমাদের ফয়সালা হয়ে আছে, তোমাদের গর্দন কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার! চিৎকার আর চেঁচামেচি আর কান্নার রোল পড়ে গেল। শেষে আবু লুবাবা ফিরে আসছে বাড়ি, ফিরে আসতে গিয়ে মাঠে ওর মনে খেয়াল জেগে গেল, হাই আল্লাহ, কি করলাম, রাসূলুল্লাহ আমাকে নিষেধ করেছিলেন ভেদের কথা বলতে, আর আমি ভেদের কথা ওদেরকে জানিয়ে দিলাম, বলে দিলাম, এ তো বিশাল অপরাধ হয়ে গেল, তা আমি তো পাপী।
আল্লাহ আকবার, নিজেকে মনে মনে ভেবে নিলেন আমি তো পাপি, আমি তো বড় ভুল করে দিয়েছি, এবার আমার সাজা কি হওয়া চাই। তিনি কি করলেন, সাথে সাথে ফিরে এলেন, আর আসার পরে মসজিদে নববীতে রাসূলুল্লাহর মসজিদের সামনে এসে একটা পিলারের সঙ্গে নিজের গাটাকে, হাতটাকে আর পাটাকে নিজে 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 মজবুত করে বেঁধে দিলেন আসামির মতো করে। হাত বাঁধা পা বাঁধা কার সঙ্গে, তো পিলারের সঙ্গে বেঁধে রেখেছেন পিলারের সঙ্গে এইরকম করে। লোকেরা আসে আর দেখা বলে কি ব্যাপার, তোমার হাত পা কেন বাঁধা? বলছে আমি মুজরিম, আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, তার জন্য আসামির বেশে আমি এইরকম করে নিজেকে বেঁধে রেখেছি, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার তওবা কবুল না হবে, যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক আমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই গিরা খুলব না, আমি বাঁধন খুলব না। যখন নমাজের টাইম হয় বাড়িওয়ালি আসে বাঁধন খুলে দেয়, নমাজ পড়ে নেই, আর এক দুটা খেজুর যদি খাওয়ার থাকে তো খেয়ে নেই, আবার মসজিদের পিলারের কাছে বসে আর বাড়িওয়ালিকে বলে জলদি জলদি বাঁধনটি লাগিয়ে দেয়, আর হাত বেঁধে দেয়, পিঠ আর প্যাটকে পিলারের সঙ্গে বেঁধে দেয়, বাড়ি চলে যায়। আছে বাঁধা অবস্থাতে পড়ে, জোহরের নমাজ হয়ে গেল 12:30, এবার 12:30 গেল, একটা গেল, দুইটা গেল, যখন তিনটা হলো, 2:45 হলো, আবার যখন আজান পড়লো মসজিদে নববীতে, ওর বাড়িওয়ালি দৌড়ে এসে আবার নিজের স্বামীর বাঁধন খুলে দেয়, নামাজ আদায় হয়ে যায়, আর তারপরে আবার পিলারের সঙ্গে নিজেকে বেঁধে নাই। আর লোকেরা বলে এ কাজ করিও না, এ কাজ করিও না, পরে একটাই জিদ হলো এই আল্লাহ পাকের রাসুলের কথাকে আমি অমান্য করেছি, কথাটাকে মানতে পারিনি, রাসুল আমাকে নিষেধ করেছিলেন, তারপরে আমি এই কথাটা কেন বলতে গেলাম, আমার মতো আসামি, আমার মতো অপরাধী আর কি হবে, এই জন্য নিজেকে অপরাধী বানিয়ে পিলারের সঙ্গে বেঁধে রেখেছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা আসমান থেকে আমার তওবা কবুল হওয়ার আয়াত না পাঠাবেন, বিধান না পাঠাবেন, ততক্ষণ পর্যন্ত নিজের বাঁধন খুলব না। রাসূলুল্লাহ বলছেন আরে খেপা, পাঠিয়েছিলাম আমি, ভুল করেছো তুমি, তো ভুলের খেসারতের জন্য আমাকে বলতে যে হুজুর এই ভুলটা হয়ে গেছে, তো আমি তোমাকে মার্জনা করে দিতাম, আর তা না করে আমাকে বাদ দিয়ে তুমি মামলা পৌঁছে দিয়েছো কার কাছে, তো আল্লাহ তাআলার কাছে, এখন আমি আর কি বলবো তোমাকে, তাহলে তুমি বাঁধা থাকো, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে তোমার নামে আল্লাহ তাআলা বিধিবিধান না পাঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারবো না। ভাই এইভাবে বেচারি একটা অপরাধ করেছিল, তার জন্য নিজেকে পিলারের সঙ্গে বেঁধে রেখেছিল, 4 দিন পর, অন্য মতে 5 দিন পর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান নাজেল করলেন, আর দেওয়ার পরে বলছেন তোমরা খবরদার খিয়ানত করবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে খিয়ানত যদি করো তো বড্ড গুনাহ হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যদি তৌবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা খিয়ানতকারীকে মাফ করে দেবেন, তো যাও যাও তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, তুমি এবার বাড়ি ফিরে যাও। একটা অপরাধ করলো তার জন্য নিজেকে আসামি বানিয়ে মসজিদে নববীতে নিজেকে বেঁধে রাখলেন,